হ্যালো গাইজ আমি এই মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু সকলেই সকল জেলা থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার দেওয়া হয়েছে আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ানলি এইসিসি পাস যারা করেছেন তো আসুন আমরা সার্কুলারটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তো আসুন আমরা পুরো বিস্তারিত দেখে নেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কল্যাণ বিভাগ স্বাধীনতা ভবন মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে এস সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চশিক্ষা অধ্যয়নরত বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে দশম পর্যায়ে দু সালের জন্য বৃত্তির সংখ্যা আট হাজার সরি আটশত তেতাল্লিশ অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে পেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট বিএফএফ ডব্লিউ টি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদনটি করতে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ আছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এক বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট ডব্লিউ ডট ডট গভ ডট এর অভ্যন্তরীণ সেবা হতে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দুই রাত বারো কোটিকার মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছেন তিন কর্তৃপক্ষ যে কোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন আবুল কালাম আজাদ হচ্ছে উপম উপমহাব্যবস্থাপক কল্যাণ এখন আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা যে ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন কমেন্ট বক্সে আমি পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির বিজ্ঞপ্তি দু হাজার বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি শিক্ষার্থীদের জন্য সুখবর এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বৃত্তির ধরন জীবন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস আপনারা যারা অনলি এসএসসি পাস আসেন তারাই শুধু আবেদনটা করবেন এছাড়াও লিঙ্গ দেখতে পাচ্ছেন পুরুষ নারী সবাই আবেদন করতে পারবেন স্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারবেন মানে কি সকল জেলায় আপনারা আবেদনটি করতে পারবেন শিক্ষাবৃত্তির পরিমাণ উল্লেখ নেই আবেদনের মাধ্যম অনলাইনে ডব্লিউ ডট ডব্লিউ ডট তো আপনাদের এই ওয়েবসাইটেই আবেদনটি করতে হবে তা আবেদনের বয়সীমা তিরিশ ছয় দু হাজার তারিখ রাত বারোটার মধ্যে করতে হবে আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তাই আপনারা যারা আবেদন করতে চান এসএসসি পাশে উপবৃত্তি পেতে চান তো জটপট আবেদনটা করে নিন এছাড়াও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ